ঠাকুরের ছিন্নপত্র গ্রন্থাবলীর আজ 63তম পত্র। পত্র পাঠিয়ে আমি বৈশাখী। কবি ঠাকুর পত্রটি লিখেছেন তার ভাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে। শিলাই দহ, বৃহস্পতিবার, 3 ভাদ্র 1892। এমন সুন্দর শরতের সকালবেলা চোখের ওপর যে কি সুধা বর্ষণ করছে সে আর কি বলবো। তেমনি সুন্দর বাতাস দিচ্ছে এবং পাখি ডাকছে এই ভরা নদীর ধারে। বর্ষার জলে প্রফুল্ল নবীন পৃথিবীর ওপর শরতের সোনালি আলো দেখে মনে হয় যেন আমাদের এই নবযৌবনা ধরিণী সুন্দরীর সঙ্গে কোনো এক জ্যোতির্ময় দেবতার ভালোবাসাবাসি চলছে। তাই এই আলো এবং এই বাতাস, এই অর্ধ উদাস অর্ধ সুখের ভাব, গাছের পাতা এবং ধানের ক্ষেতের মধ্যে এই অবিশ্রাম স্পন্দন, জলের মধ্যে এমন অগাধ পরিপূর্ণতা, স্থলের মধ্যে এমন শ্যামশ্রী, আকাশে এমন নির্মল নীলিমা, প্রেমের যেমন একটা গুণ আছে তার কাছে জগতের মহা মহা ঘটনাও তুচ্ছ মনে হয়। এখানকার আকাশের মধ্যে তেমনি যে একটি ভাব ব্যক্ত হয়ে আছে তার কাছে কলকাতার দৌড়ধাপ হাঁস ফাঁস ধরফরানি ঘরঘরানির ভারী ছোট এবং অত্যন্ত সুদূরও মনে হয়। চারদিক থেকে আকাশ আলো বাতাস এবং গান একরকম মিলিতভাবে এসে আমাকে অত্যন্ত লঘু করে আপনাদের সঙ্গে যেন মিশিয়ে ফেলছে। আমার সমস্ত মনটাকে কে যেন তুলিতে করে তুলে নিয়ে এই রঙিন শরৎ প্রকৃতির ওপর আরেক পোচ রঙের মতো মাখিয়ে দিচ্ছে। তাতে করে এই সমস্ত নীল সবুজ এবং সোনার ওপর আর একটা যেন নেশার রং লেগে গেছে। কি জানি পরাণ কি যে চায় বলতে লজ্জা বোধ হয়, এবং শহরে থাকলে বলতুম না, কিন্তু ওটা ষোলো আনা কবিত্ব হলেও এখানে বলতে দোষ নেই। অনেক পুরনো শুকনো কবিতা, কলকাতায় যাকে উপহাসনলে জ্বালিয়ে ফেলবার যোগ্য মনে হয় তারা এখানে আসবা মাত্র দেখতে দেখতে মুকুলিত পল্লবিত হয়ে ওঠে। 1887 সাল থেকে 1895 সাল পর্যন্ত লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত চিঠি ইন্দিরা দেবী নিজ হস্তে দুটি খাতায় লিখে রবীন্দ্রনাথ ঠাকুরকে উপহার দিয়েছিলেন, এবং পরবর্তীকালে 1391 সালে এই খাতা দুটির অবলম্বনেই ছিন্নপত্র গ্রন্থটি প্রকাশিত হয়। ছিন্নপত্র গ্রন্থাবলীর প্রত্যেকটি পত্র আমি সিরিজ আকারে আপনাদের কাছে তুলে ধরেছি। প্রত্যেকটি পত্র এক একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসব। পত্রপাঠ যদি ভালো লেগে থাকে একটি লাইক করার অনুরোধ রাখলাম। আবার দেখা হচ্ছে পরের পত্রে। ভালো থাকবেন, নমস্কার।